বোরকার নিচে এই শয়তান গুলা থাকে বুঝো না। আরে মামা তুই কি কলকাতা যাস আপনাদের ব্যবহার শুনে আরে বাবা ব্যবহার জুতা খুলে পিড়াই আরে বোকার জুতা একদম কান করে লাল করে যাই দেখ মামা বোরকা মারে এটা কি না যায় ও ও মামা কি কও এটা আইডিয়া আরে মালটা তো ছেড়েই যাবে এ কে বুঝলাম নেম রে ভাই আপনাদের সমস্যা কি কই কোনো সমস্যা না কোনো সমস্যা নাই দেখতেছেন না পর্দা করে কি সানগ্লাস পইরা নাম করিয়েছে আবার ঠোঁট মালিশ একটু একটু মাখছে হালকা। আচ্ছা ভাই আমি ঠোঁট মালিশ মাখি নাই ঠিক আছে এটা আপনাদের মানে চোখের সমস্যা। বন্ধু তুই যাই কস ভেজাল কিন্তু আপনার কানে হইছে না ভেজাল কিন্তু তোমার এই বোরকার ভিতরি আজকে আছে ঠিক আছে। আরে তুই দেখো না দেখিও বুঝো না এইটা রে বোরকার দেখো না বোরকার নিচে এই শয়তান গুলা থাকে বুঝো না। আরে মামা তুই কি কলকাতা যাস আপনাদের ব্যবহার শুনে আরে বাবা ব্যবহার জুতা খুলে পিড়াই আরে আপনার জুতা একদম কান করে লাল করে যাই দেখ আসেন আসেন জুতা নিয়ে আসেন আপনার জুতা না আপনি নরমাল জুতা তো খাইতে এই মরিস তো বহুত জাল দেখ তো জাল মরিস খাইতে কিন্তু মজা বন্ধু বুঝো না। আপনি যে যে পায়জামা না বলে পায়জামা নাই তো রুনি পরা পায়জামা পরে গেছ মাথায় নষ্ট মামা কিন্তু পায়জামা নাই তো রুনি পরা পায়জামা খাবার খাইতে তো মজা লাগে যাই দিছি ঠিক আছে তিনটা ছেলে এখানে বসে মানে আমাকে টিস করতেছে। যদি বোরকা পরে রাস্তা থেকে যায় তখন তার সমস্যাটা কোথায়? কোন সমস্যা নেই আমরা তো কোন সমস্যা বলতেছি না ভাই তাহলে আমি তো দেখতেছি আপনারা তিনজন লোক ওনাকে খুব বিরক্ত করতেছেন রাস্তাঘাটে সব কি উনি সেন খারাপ ব্যবহার করতেছে আমাদের সাথে। আপনারা যদি এরকম করেন মেয়ে মানুষের তাহলে রাস্তাঘাটে কেমনে বের হইবেন মেয়ে মানুষ? ভাইয়া আপনার বুঝতে হবে আমরা ওনার বোরকার প্রশংসা করতেছিলাম আপনাদের এখানে প্রশংসা করার কোনো দরকার নাই আপনাদের মানে এখানে মানে টিস করার কোনো দরকার নাই আমি কি আপনাদেরকে কিছু বলছিলাম আপনারা ওখানে ছিলেন ওখানেই থাকতেন রাস্তা দিয়ে ফুল উঠে গেলে তো সবাই এমনি প্রশংসা করবে বুঝেন নাই আপু আপনি এখন চলে যান আমি ওদেরকে দেখতেছি ওরা এইভাবে এরকমের মেয়েদেরকে টিস করবে রাস্তাঘাটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতো ছেলে জানি প্রতিটা ঘরে ঘরে হয় আপনাদের মতো ছেলেরা যদি এখন এখানে থাকতো তাহলে আর এরকমের মানে আমার এখানে মানে এতগুলো কথা মানে বলতে হতো না এরা যদি আপনাদের মতো হতো তাহলে মনে হয় প্রতিটা ঘরের মেয়ে সুরক্ষিত। আরে এদের পারিবারিক থেকে শিক্ষা দেওয়া হয়নি সেই জন্য এরা এরকম ঠিক আছে। আচ্ছা আপনি যান বাসা যান আমি ওদেরকে দেখতেছি।